ম্যাচে ব্যাটিং এর মহড়া দিয়েই চলছে বাংলাদেশ দল। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দলের। সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচেও এর ব্যতিক্রম নয়। নিজেদের প্রথম তিন ম্যাচে টানা তিন হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমে আরও একবার পড়ল ব্যাটিং বিপর্যয়ে। শুরুতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ অল আউট হয়ে গেছে 84 রানে। 18.2 ওভারে 84 রান করে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার দিনে সাউথ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতেই পারল না টাইগাররা। যথারীতি এই ম্যাচেও শুরুতে ওপেনিংয়ে ব্যর্থতা দেখিয়েছে বাংলাদেশ। 11 বলে 9 রান করে বিদায় নিয়েছে নাঈম শেখ। এরপর লিটন দাস দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও 36 বলে 24 রান করেছেন তিনি। বাংলাদেশের এক স্কোর বোর্ডে শূন্য আছে 5টি। রানের খাতা না খুলতেই আউট হয়েছেন সৌম্য সরকার, মুশফিকুর রহিমরা। প্রথম বলে আউট হয়েছেন আফিফ হোসেন। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও দলের বিপদের মুহূর্তে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সাউথ আফ্রিকার বোলারদের সামনে টাইগারদের অসহায় আত্মসমর্পণের দিনে 84 রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। এদিন টাইগারদের উপর তাণ্ডব চালানো কাগিসো রাভাদা ও অ্যান্ড্রিক নোকিয়া নিয়েছেন 3টি করে উইকেট।